অরণ্য একজন উচ্ছল তরুণ, এইচএসসি পাশ করেছে এবছরই। ভালোবাসে ফুটবল খেলতে, পাশাপাশি সপ্তাহে দুদিন সে ছিন্নমূল পথশিশুদের পড়ায়। একদিন খেলা শেষে মাঠের পাশের একটি বিলবোর্ড তাকে একটি সাহসী স্বপ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনী এইচএসসি পরীক্ষার অবসরে আত্মপ্রত্যয়ী সৈকতের সময় কাটছে বাইকিং আর মাদক বিরোধী সংগঠন দিশারি নিয়ে। সাগরের হাতছানি তাকে দেশপ্রেমে ব্রতী করে। মেঘলা প্রাণোচ্ছল তরুণী, সেও এবার এইচএসসি পাশ করেছে। ডানা মেলে মুক্ত আকাশে ওড়া দিচ্ছে তার আজন্ম। একদিন সেই স্বপ্ন যেন বাস্তব হয়ে উঁকি দেয় তার জীবনে। তুমি কি এই প্রজন্মের সাহসী তরুণ? আত্মবিশ্বাস কি তোমার ব্যক্তিত্বের প্রধান শক্তি? অ্যাডভেঞ্চার কি তোমাকে আকর্ষণ করে, অথবা আকাশে ওড়ার স্বপ্ন? বাংলাদেশ বিমান বাহিনী তোমার অপেক্ষায়। বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে যখন উড়বে আকাশে, এ দেশ এ জাতি মাথা উঁচু করে দেখবে তোমায়। জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স, ডিফেন্ডার অফ আওয়ার স্কাই। অরণ্য, সৈকত আর মেঘলাকে নিয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকের বিশেষ অনির্বাণ। দেশপ্রেম আর স্বপ্নকে স্পর্শ করার সাধ নিয়ে তারুণ্যদীপ্ত তিনজনের গল্প। অরণ্যর উদ্যোগে গড়ে ওঠা পথশিশুদের স্কুল হাসিমুখ, সে তাদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। আজ তার বাসায় ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড থেকে চিঠি এসেছে। খুব ভালো লাগছে বাবা, মাকে বলেছো? আমি এখনই বাসায় ফিরছি। বাচ্চারা, আমি কিছুদিন আসতে পারবো না, তোমরা ভালো থেকো। জহির দোস্ত, কিছুদিন থাকবো না, টিমটা দেখিস, ধরে রাখিস। নো প্রবলেম লিডার, তুমি আছো সব সময় আমাদের হৃদয়ে, থাকবে আজীবন। সৈকত তার একদল বন্ধুদের নিয়ে গড়ে তুলেছে মাদক বিরোধী সংগঠন দিশারি। সেও পেয়েছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের চিঠি। আর মেঘলার স্বপ্ন হলো সবুজ বাংলাদেশ, তারও ডাক পড়েছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে। আমাদের স্বপ্ন এখন অনেক বড়। ঢাকা শহরের প্রতিটি ছাদ হবে এক একটি ছোট পার্ক, ফুলে ফলে টইটুম্বুর। আপনাদের সহযোগিতা চাই, এগিয়ে আসুন আমাদের হাত ধরে। আজ তিনজনেরই গন্তব্য ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড ISSB, সশস্ত্র বাহিনীর নির্বাচনী কেন্দ্র। তাদের আজীবন বন্ধুত্বের প্রথম সোপান আজ। এক্সকিউজ মি, জি আপনি কি ISSB-তে এসেছেন? জি আমি ISSB-তে এসেছি, আপনিও কি ISSB-তে এসেছেন? হ্যাঁ জি, ISSB-তে এসেছি। মে আই প্লিজ হেল্প ইউ? হ্যাঁ, তাহলে খুব ভালো হয় ভাইয়া। নেই
আঙ্কেল প্লিজ। হ্যালো, আমি সৈকত, নেভির জন্য আসছি। আমি অরুণ, আমি আর্মি চিন। আপনি আপু? আমি মেঘলা, এয়ারফোর্সে পড়ছি। ওয়াও, নাইস টু মিট ইউ অল। নাইস টু মিট। চলেন আমরা যাই। শিওর, প্লিজ। এক বুক স্বপ্ন আর দেশসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা আইএসএসবিতে তিনটি অতি ব্যস্ত কঠিন নির্বাচনী দিন পার করে। তারপর সেই স্মরণীয় মুহূর্তটি। বাইরে প্রিয়জনদের অধীর আগ্রহ আর আমাদের এই তিনজনের স্বপ্ন পূরণের সীমাহীন উল্লাস দিনটি কিছুতেই ভুলবার নয়। আমরা তিনজনই একসাথে আইএসএসবিতে টিকে যাব। What a luck! Thanks God, we have won the battle. Now what next? চলো, কাউকে জোগো থেকে ঘুরে আসি। চলো, সাভারে যে স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। Great idea, আমিও আছি। তোমাদের দেখে তো মনেই হয় না তোমাদের বন্ধুত্বের বয়স 5 দিন। তৌহিদ মুরাদ, সৈকতের বড় চাচা, একজন মুক্তিযোদ্ধা, দেশের সূর্য সন্তান, তার সাথেই তারা স্মৃতিসৌধের দিকে রওনা হয়। আইএসএসবিতে 3 দিন একসাথে থাকলে সবার মাঝেই বন্ধুত্ব হতে বাধ্য। তোমরা অনেক স্মার্ট আর ইন্টেলিজেন্ট, এরকম প্রোঅ্যাকটিভ ছেলেমেয়েরাই সশস্ত্র বাহিনীর প্রথম পছন্দ। ছটফটে বন্ধু, অরণ্যর কাজিন এবং ঘনিষ্ঠ বন্ধুও। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করে। পথে তাকেও এই আনন্দ যাত্রায় তুলে নেওয়া হয়। তোমরা নিশ্চয়ই অরণ্যর কাছ থেকে আমার সম্পর্কে শুনেছো। আপনি হচ্ছেন সৈকত আর আমার সামনে কিউট মেয়েটা মেঘলা। আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনি হচ্ছেন সৈকতের আঙ্কেল, নাম তো জানি না। হোয়াট অ্যান এনার্জেটিক লেডি, আমি তোমাদের সবারই আঙ্কেল। আমার নাম তৌহিদ মুরাদ, আজকে আমি তোমাদের গাইড। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এসো তোমাদের একটা উদযাপন মানে গান শুনে। এসেছি যখন সেনাবাহিনীতে, করিনি দ্বিধা সেদিন আমি, থাকিনি মায়েরা।
পাটল ছায়াতে তগবগে এক তরুণ ছিলাম, এসেছি যখন সেনাবাহিনীতে, করিনি দ্বিধা সেদিন আমি, থাকিনি মায়ের রাজল ছায়াতে, মিশে যায় তরুণ স্রোতে দুর্নিবার প্রশিক্ষণে স্বদেশের প্রয়োজনে শুধু স্বাধীন স্বদেশ রক্ষা করার দৃঢ় প্রত্যয়, ভুলে যায় পরিবার স্বজন দুর্বার আমি অকুত ভয়, চেতনায় শুধু স্বাধীন স্বদেশ রক্ষা করার দৃঢ় প্রত্যয়, ভুলে যায় পরিবার স্বজন দুর্বার আমি অকুত ভয়, প্রাণে দনা মুখরিত জয়গানে স্বদেশের প্রয়োজনে পারব না সশস্ত্র বাহিনীতে তিনজনের যুক্ত হতে পারার আনন্দটুকু স্মৃতিসৌধের পবিত্র স্মৃতিতে ছড়িয়ে সেই স্মরণীয় বিকেলটিতে চাচার কাছে তারা জানতে পারে আরো অনেক কিছু। তোমরা কি জানো কি করে কখন সশস্ত্র বাহিনী গড়ে উঠল? আঙ্কেল আমি একটু একটু জানি, কিন্তু পুরোটা আপনার মুখ থেকে শুনতে চাই আমরা সবাই। এটা তো আমাদের সবাই জানা দরকার। আঙ্কেল আপনি বলুন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন 1971 সালের 21 নভেম্বর। এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দীর্ঘ 9 মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধ আর 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বরে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয়। আমাদের সশস্ত্র বাহিনী একত্রিত হয়ে আক্রমণের দিনটি 21 নভেম্বরকে মর্যাদা দেয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা নির্যাতন শুরু করলে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্যরা সমগ্র বাংলাদেশে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8টি ব্যাটালিয়নের মধ্যে বাংলাদেশে অবস্থানরত 5টি ব্যাটালিয়ন মুক্তিযুদ্ধে যোগ দেয়। 17 এপ্রিলে গঠিত মুজিবনগর সরকার কর্নেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেন। সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। সেক্টর অধিনায়কগণের অধিকাংশই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য। 1971 সালের ঐতিহাসিক সেক্টর কমান্ডার্স কনফারেন্সের ঘোষণা থেকে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত কিছু সংখ্যক বাংলাদেশি সাবমেরিনারদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল। নৌ কমান্ডোগণ দেশের প্রধান নদী বন্দরগুলোতে অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসী আক্রমণ পরিচালনা করেন। এই অপারেশনের মাধ্যমে তারা সারা দেশে বিভিন্ন নদী বন্দরে খাদ্য ও রসদ বোঝাই প্রায় 26টি শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। পরবর্তীতে আনুমানিক 49 জন অকুতোভয় নাবিক ও 2টি গানবোট পদ্মা ও পলাশ নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। 1971 সালের 28 সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগকারী বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর অদম্য পথ চলা। উড্ডয়নের সাথে সম্পৃক্ত কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র দিক নির্দেশনা নির্ধারক কম্পাস এবং উচ্চ তাপ মাপক যন্ত্রের সাহায্য নিয়ে বিমান আক্রমণ পরিচালনা করে। 1971 সালের 15 ডিসেম্বর
পর্যন্ত অটার বিমানের মাধ্যমে 6টি এবং অ্যালুয়েট হেলিকপ্টারের মাধ্যমে 44টি সহ মোট 50টি বিমান অভিযান সাফল্যের সাথে পরিচালনা করে। ১৯৭১ সনের 21 নভেম্বর ছিল বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা গৌরবোজ্জ্বল দিন। সেই দিন প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানীর নির্দেশে সমস্ত সেক্টরের সমস্ত মুক্তিযোদ্ধা, সমস্ত ফোর্সের মুক্তিযোদ্ধা, বিমান এবং নৌবাহিনীর যোদ্ধারা একত্রে প্রস্তুত ছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই দিন তারা একত্রে সেই যুদ্ধ শুরু করে। আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই 21 নভেম্বর 28টা বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধে একত্রে ছিলেন বাংলাদেশের জনমানুষ, সেক্টরের সৈন্য, ফোর্সের সৈন্য এবং নেভির সৈন্য এবং বিমান বাহিনীর সৈন্যরাও। নেভির সৈন্যরা 21 তারিখ রাতে তারা তাদেরও কর্মকাণ্ড শুরু করে বিএনএস পদ্মা এবং পলাশ দিয়ে। এরই পরবর্তীতে আমরা দেখতে পাই 23 ডিসেম্বর যখন ভারতীয় বাহিনী এই যুদ্ধে সামিল হয়, তখন মুক্তিযোদ্ধারা বহু বহু জায়গা একত্রে মুক্ত অঞ্চল বলে গঠিত করতে সক্ষম হয়েছিল এবং তারই পরবর্তীতে 23 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী সর্বক্ষেত্রে পরাজিত হয়েছিল। এরই প্রতিফলন আছে 22 নভেম্বর কর্নেল ওসমানী সাহেবের একটা অপারেশন অর্ডার, যার মাধ্যমে 21 নভেম্বরের অপারেশনের সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। ইতিহাসে এই সব ডকুমেন্ট অনেক তথ্য আমাদের দিয়ে যায় এবং তার জন্য আমাদের জাতি নিশ্চয়ই গর্ববোধ করে। সশস্ত্র বাহিনীর জন্য 21 নভেম্বর ছিল একটা গৌরবের দিন, একটা স্বাধীনতা অর্জনের বড় পদক্ষেপ। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদানের দিনটি। What is your name? মোহাম্মদ ওয়াজিদুল ইসলাম মরণ। What is your number given to you? 9798. Wait, that's right. Run inside and wish loudly. Sir. আরে কি আশ্চর্য, কাকতালীয় ব্যাপার! মোস্তফা কোম্পানিতে ঠিক তার পাশের রুমেই সৈকতকে পেয়ে যায় অরণ্য। কঠিন অনুশীলনের মধ্যে পরস্পরের মধ্যে একটু বাড়তি পাওয়া, কিন্তু আনিকা, ওরও তো কাছে পিঠে কোথাও থাকার কথা। অবশেষে তাকে পাওয়া গেল লাইব্রেরিতে, সিনিয়রদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে আরেকটু সুবাতাস। মিলিটারি একাডেমির নিয়মানুবর্তিতা, কঠোর অনুশীলন আর প্রশিক্ষণ তাদের নিয়ে যায় অন্য এক উচ্চতায়। বিএমএর 3 মাস পর সৈকত যোগ দেয় নেভাল একাডেমির প্রশিক্ষণে।
কর্ণফুলের মোহনায় সমুদ্রের কোল ঘেঁষে নেভাল একাডেমির দারুণ সুন্দর পরিবেশ। সাগরে ঘুরি আমরা, আকাশে উড়ি আমরা, জলেও আছি আমরা, স্থলেও আছি আমরা। সাগরে ঘুরি আমরা, আকাশে উড়ি আমরা, জলেও আছি আমরা, স্থলেও আছি। বিমাতিক নৌবাহিনী বাংলাদেশ, বিমাতিক নৌবাহিনী। আমরা সাগরে ঘুরি আমরা, আকাশে উড়ি আমরা, জলেও আছি আমরা, স্থলেও আছি বাংলাদেশ। বিমাতৃক নৌবাহিনী বাংলাদেশ, বিমাতৃক নৌবাহিনী। দেশের সীমানা ছাড়িয়ে এখন ভিন দেশে খুলেছি শান্তি মিশন, জানা অজানা বিশ্ব ভুবন, শুভেচ্ছা দূত হয়ে করছি ভ্রমণ। দেশের সীমানা ছাড়িয়ে এখন ভিন দেশে খুলেছি শান্তি মিশন, জানা অজানা বিশ্ব ভুবন, শুভেচ্ছা দূত হয়ে করছি ভ্রমণ। প্রিয় খেলার মাঠ পেয়েছি আমি মহাসমুদ্রের জলরাশি, বাংলাদেশ বিমাতৃক নৌবাহিনী বাংলাদেশ, বিমাতৃক নৌবাহিনী। দেশের দুর্যোগে থাকি সচেতন, গৃহহীনে করে দেয় থাকার আবাসন, দেশের অর্থনীতি রাখিতে সচল, নৌবাহিনী আছে সদা অবিচল। দেশের দুর্যোগে থাকি সচেতন, গৃহহীনে করে দেয় থাকার আবাসন, দেশের অর্থনীতি রাখিতে সচল, নৌবাহিনী আছে সদা অবিচল। সমুদ্র সীমানা রাখি নিরাপদ, জানে যে বিশ্ববাসী আমরা। সাগরে ঘুরি আমরা, আকাশে উড়ি আমরা, জলেও আছি আমরা, স্থলেও আছি আমরা। সাগরে ঘুরি আমরা, আকাশে উড়ি আমরা, জলেও আছি আমরা, স্থলেও আছি বাংলাদেশ।
ত্রিমাত্রিক নৌবাহিনী বাংলাদেশ, ত্রিমাত্রিক নৌবাহিনী বাংলাদেশ, ত্রিমাত্রিক নৌবাহিনী বাংলাদেশ, ত্রিমাত্রিক নৌবাহিনী। বিএমএর তিন মাস পর সৈকতের মতো মেঘলাকেও চলে আসতে হয় যশোরে বিমান বাহিনী একাডেমিতে। একাডেমি থেকে দুই বছর প্রশিক্ষণের পরে তারা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। নিজেদেরকে গড়ে তুলতে নিয়োজিত করতে হয় বিভিন্ন প্রশিক্ষণ। শুধু অরণ্যই নয়, এরকম প্রশিক্ষণে নিবেদিত আছে সশস্ত্র বাহিনীর সকলেই। আধুনিক রণকৌশলগত উন্নত প্রযুক্তির সাথে সম্পৃক্ততার মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অংশ নেয় নানা প্রশিক্ষণ ও মহড়ায়। দেশমাতৃকার প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে সদা সচেষ্ট থাকে সশস্ত্র বাহিনী। গ্রীষ্মকাল ও শীতকালে শত্রুপক্ষের আক্রমণ থেকে দেশমাতৃকাকে বাঁচাতে সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে চলে প্রশিক্ষণ মহড়া। স্থল ও আকাশপথে চলা এই যুদ্ধ মহড়ায় দেখানো হয় দেশকে শত্রু মুক্ত করার জয়ের কৌশল। পুরো মহড়াতে মরণপণ আক্রমণ চালিয়ে দখলদার শত্রুকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়ার যুদ্ধ কৌশল তুলে ধরা হয়। বিমান বাহিনী যুদ্ধ বিমান দখলদার শত্রুর ওপর আকাশ থেকে গোলাবর্ষণ করে। পাশাপাশি এই আক্রমণে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক, APC সহ অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম। প্রতিটি সদস্যের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটে এই প্রশিক্ষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রথমবারের মতো চট্টগ্রামের নেভাল বার্থে গত 19 মার্চ 2016 কর্ণফুলী নদীতে সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতার উপর বিভিন্ন যুদ্ধ জাহাজ স্পেশাল ফোর্স সোয়ার্ডস এবং নেভাল এভিয়েশনের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশেষ নৌমহড়া প্রত্যক্ষ করেন। মহড়ায় নৌবাহিনীর কমান্ডো দল, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধু এবং সোয়ার্স ঘাঁটি নির্ভীক সহ একাধিক জাহাজ ও পেট্রোল বোট অংশগ্রহণ করে। এ সময় ব্যাপক গোলাবর্ষণ, বিস্ফোরণ এবং অন্যান্য বিধ্বংসী সক্ষমতা সহ সন্ত্রাস দমনে নৌবাহিনীর বিভিন্ন কৌশল ও নৈপুণ্য প্রদর্শন করা হয়। মহড়ার শেষ পর্যায়ে নৌবাহিনীর 10টি কমান্ডো বোট এবং 2টি হেলিকপ্টার ও 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফ্লাই পাস্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে নিয়মিতভাবে বিভিন্ন প্রকার মহড়ার আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া উইনটেক্স 2016 গত 3 মার্চ হতে 7 মার্চ 2016 তারিখ পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটিতে একযোগে অনুষ্ঠিত হয়। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ হতে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, বিশেষ অভিযান ও উদ্ধার অভিযান সহ সকল ধরনের কলাকৌশলের অনুসরণ করেন। নৌবাহিনীতে যুক্ত হয়েছে BNS প্রত্যয়। বর্তমান সরকারের পরিকল্পনায় আধুনিকতার ধারাবাহিকতায়
তিন বাহিনীতেই যুক্ত হয়েছে এমন নতুন নতুন অস্ত্র আর সরঞ্জামাদি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। রূপকল্প 2021 এবং ফোর্সেস গোল 2030 আলোকে একটি আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সেনাবাহিনীতে নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড ও ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ক্রয় করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক MBT-2000 এবং আর্মড রিকভারি ভেহিকল BW-654। এছাড়া সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে ওয়েপন লোকেটিং রেডার SSC-23। গত 10 মার্চ 2016 তারিখে কক্সবাজার জেলার রামু সেনানিবাসে 10 পদাতিক ডিভিশনের অধীনস্থ 2 পদাতিক ব্রিগেড সহ 7 ইউনিটের পতাকা উত্তোলন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের ঐতিহাসিক প্রচেষ্টা এবং সদিচ্ছায় বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকীকরণ তথা ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র হতে সংগ্রহকৃত নৌবাহিনীর সর্ববৃহৎ যুদ্ধজাহাজ সমুদ্র জয়, সমুদ্র অভিযান, গণচীন হতে নতুন অত্যাধুনিক 2 করভেট সহ 18 যুদ্ধজাহাজ, 2 হেলিকপ্টার এবং 2 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। পাশাপাশি গড়ে তোলা হয়েছে দুঃসাহসিক ও দক্ষ নৌ কমান্ডো দল সোয়ার্টস। গত 19 মার্চ 2016 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের নেভাল বার্থে নৌবাহিনীর নতুন 3 যুদ্ধজাহাজ, সমুদ্র অভিযান, স্বাধীনতা ও প্রত্যয়ের কমিশনিং করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী, দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার এবং পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার। তাছাড়া দেশের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত কল্পে গত 11 নভেম্বর 2015 তারিখে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে একটি আধুনিক প্রযুক্তির YIC-6 এয়ার ডিফেন্স রেডার উদ্বোধন করেন। এছাড়া গত 6 ডিসেম্বর 2015 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক ডিজিটাল ককপিট সম্বলিত YAK-130 কমব্যাট ট্রেইনার বিমান এবং মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার হিসেবে AW-139 উদ্বোধন করেন। মেঘলার পোস্টিং ঢাকাতেই বাসার ঘাঁটিতে প্রশিক্ষণ আর উড্ডয়নে তার কাটছে ব্যস্ত সময়। জীবন গড়িয়ে চলে তার নিজস্ব নিয়মে, সৈকত জুটি বাঁধে ফারিয়ার সাথে। নৌবাহিনীর সেই ঐতিহ্যবাহী বিয়েতে সামনাসামনি অরণ্য আর মেঘলাকে পেয়ে কি যে সবার আনন্দ। সৈকতের বিয়ের আনন্দ ম্লান হবার আগেই আনিকাকে হেলিকপ্টার নিয়ে ছুটতে হয় চট্টগ্রামে। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ করতে হবে। দেশ সেবায় ঠিক এরকমই কিছু একটা করার ইচ্ছে তার দীর্ঘদিনের। হেলিকপ্টারের পাখার সাথে সাথে তার স্বপ্নগুলোও একে একে ডানা মেলতে শুরু করে। শেষ বিকেলের মরে যাওয়া আলোয় নতুন জীবন পাওয়া মানুষগুলোর তীব্র অনুভূতিময় মুখগুলো ভোলা সম্ভব নয়। স্বাধীনতা দুর্দম আমরা
সাথে আমরা দল আপনার বিভিন্ন জন্য প্রস্তুত। দেখতে দেখতে পার হয়ে যায় আরো কিছুদিন। দেশ সেবার কাজে তরুণ ক্যাপ্টেন ওয়াজিদ পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত। দেশের উন্নয়নে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে এই বাহিনী তাদের কর্মদক্ষতা দিয়ে সুনাম অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবিরাম চলছে পদ্মা সেতুর কাজ। সেতু নির্মাণে বিশাল কর্মযজ্ঞ চলছে পদ্মা নদীর দুই পাড়ে। নির্দিষ্ট কর্ম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজ। বাংলাদেশ সেনাবাহিনী পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ চলাকালীন সময় নিরাপত্তা প্রদানের পাশাপাশি জাজিরা ও মাওয়া অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিস সার্ভিস এরিয়া, মূল সেতু এবং রিভার ট্রেনিং ওয়ার্কের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে কাজ করেছে। প্রমত্তা পদ্মায় নদী শাসনে সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। মোট 80 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মিত হলে কক্সবাজার এবং টেকনাফের যোগাযোগ ব্যবস্থা উন্নত থেকে আরও উন্নততর হবে। সড়কটি পর্যটন শিল্পের বিকাশ ও বনজ সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথে চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর 6 থেকে 8টি জাহাজ সার্বক্ষণিকভাবে সমুদ্রে টহল প্রদান করছে। এবছর নৌবাহিনী 2016 সালে জনসেবা ক্ষেত্রে স্বাধীনতা পদক অর্জন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 24 মার্চ 2016 জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের হাতে এই পদক তুলে দেন। বাংলাদেশ বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত। দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা করতে বিমান বাহিনীর দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি বছরের 365 দিনই 3টি হেলিকপ্টার 24 ঘন্টা উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রস্তুত।
প্রস্তুত রাখা হয়। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থায় যেখানে সড়ক ও নৌপথে পৌঁছানো দুষ্কর, সেসব স্থানে দ্রুততম সময় হেলিকপ্টার ও পরিবহন বিমানে করে আত্মমানবতার সেবায় এগিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী। সম্প্রতি বান্দরবানের থানচির দুর্গম এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-171 হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ভিত্তিতে চাল সরবরাহ করা হয়। করমজল সুন্দরবন। বিখ্যাত আলোকচিত্রী শিহাব সাকিব এসেছেন অ্যাসাইনমেন্ট নিয়ে ছবি তুলতে। নির্জনতা, সোদামাটির গন্ধ, বানর আর পাখপাখালির হুটুকুটিতে বারবার টানে ডান পেটে শিহাবকে। আগেও বহুবার এসেছেন, কিন্তু এবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল রতন বাহিনীর চোখে পড়ে যায় বেচারা। কিন্তু জলদস্যু আক্রমণের খবর ঠিক পৌঁছে যায় সোয়াটসের তথ্য কেন্দ্রে এবং সেখান থেকে লেফটেন্যান্ট মারুফের সেলফোনে। জঙ্গলে মনে হয় স্যার কোথাও জলদস্যু আক্রমণ করছে স্যার। রেডি আছি স্যার, বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে স্যার। এখনই বেইদে ফিরতে হবে, সুন্দরবনে অপারেশনে যেতে হবে জলদস্যু। কিন্তু এর মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। অপারেশনে সৈকত গুলিবিদ্ধ হয়, তাকে মুহূর্তে নিয়ে আসা হয় মংলায়, তারপর ঢাকা সিএমএইচে। হ্যাঁ, হ্যালো মেঘলা। হ্যাঁ, কেমন আছো? হ্যালো অরুণ। হ্যাঁ, সৈকত এখন পুরোপুরি সুস্থ, ওর ছুটিও তো শেষ। ও কবে ঢাকায় আসবে? পরশুদিন স্টাফ কলেজে তো আমাদের সবাইকে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, ওর কালকেই ঢাকা আসার কথা। গ্রেট নিউজ। হ্যাঁ, আমরা আবার একসাথে কিছু দারুণ সময় কাটাবো, সে বিএমএ লাইফের মতো। ওকে বাই। জায়গাটা সুন্দর না?
হ্যাঁ সুন্দর, তাদের সৌন্দর্য দেখার সময় নাই, পড়াশোনার অনেক চাপ। গ্রুপ স্টাডি করব, পড়াগুলো ভাগাভাগি করে পড়ব, ডিসকাস করে পড়লে মনে হয় ভালোই করবো। নিজেকে স্কুল ছাত্রী মনে হচ্ছে। ভালো বলছো, চলো চলো। স্টাফ কলেজের পর আবার ছড়িয়ে পড়তে হয় অরণ্য, সৈকত আর মেঘলাকে। অরণ্য এবার অবশ্য বহু দূরে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, মিশন এলাকা কঙ্গো। সেখানে বছরখানেক সবই খুব ভালো চলছিল, কিন্তু মিশন শেষের একেবারে আগের দিন বেঁকে বসেন ভাগ্য বিধাতা। এপিসির চলার পথে মাইনপুতে রাখে কঙ্গোর বিদ্রোহীরা। তীব্র গোলাগুলি, ব্যাকআপ টিম কল করে অরণ্য, উড়ে আসে কমান্ডো দল। ওয়াজিদের বীরত্বপূর্ণ লড়াইয়ে টিকতে না পেরে পালিয়ে যায় বিদ্রোহীরা। এবার দেশে গৃহকোণে ফেরার পালা। একটুকরো দেশ, যেখানে হাজার মাইল দূরে থাকলেও সব সময়ই ফিরতে ইচ্ছে করে, ফেরা যায়। দেশ চিরকাল অপেক্ষা করে তার ত্যাগী সূর্য সন্তানদের জন্য। যুদ্ধজয়ের খবর সৈকত মেঘলারা আগেই পেয়ে গেছে। বাবার সাথে তারাও বিজয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। আর বাবা মায়ের চেয়েও নিরাপদ আশ্রয় আর কি কোথাও আছে? তারুণ্যে ভরপুর টগবগে অরণ্য, সৈকত এবং মেঘলার গল্পটা কিন্তু এখানে শেষ নয়। তারা সত্যি সত্যি তিন বাহিনীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের অনাগত দিনগুলোকে আরও মসৃণ, সুন্দর, উজ্জ্বল করার জন্য। সশস্ত্র বাহিনীর এমন সকলের জন্য আমাদের শুভকামনা। আমাদের
নিশ্চিত করি উন্নতি।